সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তো আমরা তোমাদের সামনে আমরা যে মাঝে মাঝে আসছি এবং ক্লাস নিচ্ছি, আশা করি এখান থেকে তোমরা বেশ উপকৃত হচ্ছ। করোনাকালীন সময়ে আমাদের পক্ষ থেকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে এইটুকু ছাড়া আমাদের হাতে আর কিছু করার নেই। তো আশা করি এইটুকুতেই তোমরা বেশ উপকৃত হচ্ছ। এখন আমরা আজকে যে অধ্যায়টি পড়াবো, আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত অষ্টম অধ্যায়ে 8.2 অনুশীলনের অঙ্কগুলো আজকে আমরা দেখব। এই অধ্যায়টি হলো ত্রিকোণমিতি। অধ্যায়টি হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদের জেনারেল ম্যাথে সাধারণ গণিতে তোমরা হয়তোবা বেশ ধারণা পেয়েছ। সেই ধারণার ছিটে ফোটা আমি তোমাদেরকে এখন বেসিক যেটা আছে বেসিক যেটা আমি তোমাদেরকে দিতে চেষ্টা করব। যারা লাইনে আছো তাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা আছো আর সবাই আসা থাকা উচিত। এটা প্রোগ্রামটা যেহেতু লাইভ সবাই থাকা উচিত। তো সবাই আশা করি এখান থেকে উপকৃত হবা। তো ত্রিকোণমিতি সম্পর্কে আমাদের ত্রিকোণমিতি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আসবে ত্রিকোণমিতিক অনুপাত কি। ত্রিকোণমিতিক অনুপাত হলো কোনো সমকোণী ত্রিভুজ। আমি একটা সমকোণী ত্রিভুজ যদি তোমাদের আঁকি, একটা সমকোণী ত্রিভুজ যদি তোমাদের সামনে আমি আঁকি, একটা পি ও কিউ একটা সমকোণী সমকোণী ত্রিভুজ যদি আঁকি, এই কোণটা সমকোণ। জানো তোমরা জানো সমকোণী ত্রিভুজে একটি করে সমকোণ থাকবে এবং তার ও কোণ যদি যেটা হয় এখানে যদি ছোট কোণ হয় তাহলে যেটা কোণের সাপেক্ষে যে ছয়টি অনুপাত আসবে সাইন কস ট্যান সেক কোসেক কট, এই যে ছয়টি অনুপাত আছে এই ছয়টি অনুপাতকে আমরা ত্রিকোণমিতি অনুপাত বলে থাকি। তা ত্রিকোণমিতি অনুপাতগুলো এখানে দেখো থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে পিকি হলো লম্ব, ওকি হলো তোমার ভূমি, এবং অবশ্যই অবশ্যই সমকোণের বিপরীত বাহু যেটা আছে সেটা অবশ্যই প্রতিভুজ। এখন আমরা ছয়টি অনুপাতকে দেখাতে চেষ্টা করব। দেখো প্রথমে আমরা লিখবো সাইন থিটা, সাইন থিটা থিটা কোণের সাপেক্ষে আমি বলেছি থিটা কোণের বিপরীত বাহু যেটা আছে সেটা লম্ব হবে বা বিপরীত বাহু হবে, তাহলে কি হলো পিকিউ বাই পিকিউ বাই পিও, এটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হলো সাইন। তাহলে সেটা হলো ওকে ভূমি বাইভুজ, ভূমি বাইভুজ অতিভুজ হলো পিও, আর সাইন কস এবং ট্যান ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হলো পিকিউ এবং ভূমি হলো কিউ, এটা হলো সাইন কস ট্যান। তাহলে অনুপাত তোমরা ইতিমধ্যে বুঝে ফেলেছো যে দুটি বাহু দুটি বাহু ভাগ করতে আমরা অনুপাত বলছি, তাই একটি করে তুলনায় একটা কোণ একটা বাহু তুলনায় একটা বাহু কত বড় কত ছোট সেটা যে ভাগফল সেটা হলো অনুপাত। আচ্ছা সাইন কস ট্যান এই দুটো এই তিনটা এসছে। এখন আমরা জানি কি কি সাইন কস ট্যান এর পরে আসবে হলো সে সাইন কস কোসেক কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু দেখো কোসেক থিটা হলো তোমার অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হলো পিও আর লম্ব হলো পিকিউ। কোসেক কোসেকের পরে আসবে হলো সেক, সেক থিটা ইকুয়াল টু তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমিকে ভূমি হলো কিউ আর অতিভুজ হলো ওপি। আচ্ছা কোসেক সে এর প্রাধান্য দেখো কর্তটা হলো তোমার ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব কেন দেখাচ্ছিল লম্ব বাই ভূমি কর্তটা হবে ভূমি বাই লম্ব ও কিউ
তা আশা করি তোমরা এই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত তোমরা বুঝে ফেলেছো। ছয়টি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সম্পর্কটা কি? সম্পর্কটা হলো সাইন হলো, দেখো সাইন এবং কোসেক, কোসেকের বিপরীত। সাইন হলো কোসেকের বিপরীত, কস হলো সেকের বিপরীত, ট্যান হলো কটের বিপরীত। তাহলে আমরা এখান থেকে একটা সম্পর্ক লিখতে পারি, সম্পর্কটা কি? সম্পর্কটা হলো আমরা যদি লিখি সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা, ওয়ান বাই কোসেক থিটা। আবার একইভাবে আমরা বলতে পারি কোসেক থিটাকেও বলতে পারি, কোসেক হলো, কোসেক থিটা হলো ওয়ান বাই সাইন থিটা, ওয়ান বাই সাইন থিটা। তাহলে সাইন এবং কোসেক পরস্পর বিপরীত, সাইন এবং কোসেক পরস্পর বিপরীত। একইভাবে কস এবং সেক পরস্পর বিপরীত, এবং একইভাবে তোমরা বলতে পারো ট্যান এবং কট বিপরীত। তাহলে ট্যান ইকুয়াল ওয়ান বাই কট, কট ইকুয়াল ওয়ান বাই ট্যান। আমরা এ সম্পর্কে বিষয় আলোচনা করব না, তোমরা জায়গাতে যেহেতু পড়েছো আমরা একটু আলোচনাটা সীমিত রেখে আমরা অঙ্কে চলে যাব। আর আমাদের আরেকটা সম্পর্ক লেখা উচিত, ট্যান থিটা, ট্যান থিটা আপনি সাইন থিটা আর কস থিটা রূপান্তর করা যায়, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটাকেও একইভাবে আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। এটা আমরা লিখতে পারি। যাই হোক, এটা একটা সংক্ষিপ্ত আলোচনা এবং সম্পর্কগুলো তোমাদের মোটামুটি ভাবে আমরা বললাম। এখন আমরা ত্রিকোণমিতির যে অভেদ, ত্রিকোণমিতির যে অভেদ, সেই অভেদগুলো আলোচনা করবো। অভেদগুলো তোমরা অলরেডি জানতে পড়েছ, আমরা এখান থেকে একটু মুছে দিতে চাই, একটু মুছে দিতে চাই। আমরা দেখো আমরা যে সূত্রগুলি আমরা ব্যবহার করে থাকি, আমরা যে সূত্রগুলো ত্রিকোণমিতিতে ব্যবহার করে থাকি সেই সূত্রগুলো হলো, দেখো আমরা প্রথম যে সূত্রটা, সেই সূত্রটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। এটা হলো মূল সূত্র, এটা এটা প্রথম সূত্র। এখান থেকে আমরা দুটো সূত্র বলতে পারি, আরো দুটো সূত্র আমরা আনতে পারি। দুটো কি? যেমন সাইন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার, বা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা এই দুটো সূত্র আমরা এখান থেকে আনতে পারি। সূত্র নম্বর দুই, তারপর দেখি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা। তিন নম্বর আমরা একইভাবে বলতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা। এই সূত্র তিনটি তোমরা জানো, এবং এই তিনটি প্রত্যেকটি সূত্র থেকে, প্রত্যেকটি সূত্র থেকে দুইটি শাখা সূত্র বেরোতে পারে। যেমন আমরা বলেছিলাম সাইন স্কোয়ার ইকুয়াল টু পাঁচ স্কোয়ার পাঠিয়ে দিলে ওয়ান মাইনাস পাঁচ স্কোয়ার, তেমনি হবে এইভাবে এখান থেকেও দুটো, এখান থেকেও দুটো সূত্র আমরা বের করতে পারি। আশা করি এই সূত্র এবং সূত্রের ব্যবহারগুলো, অনেক অনেক ব্যবহার রয়েছে, এই সূত্রগুলো আমরা ব্যবহার করবো এবং অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। এখন আমরা তোমাদেরকে এই ত্রিকোণমিতিতে তোমাদের চতুর্ভাগ সম্পর্কে একটা ধারণা দিতে চাই, চতুর্ভাগ সম্পর্কে একটা ধারণা দিতে চাই, সরি চতুর্ভাগ। আমরা যখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা এঁকে থাকি একটা সমতলে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এঁকে থাকি, এক্স এইটা হল মূল বিন্দু ও, এক্স ও এক্স, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, একটা দুটো অক্ষ পরস্পরকে চারটি অংশে বিভক্ত করেছে। এই চারটি অংশ, প্রত্যেকটি অংশকে আমরা চতুর্ভাগ বলে থাকি। চতুর্ভাগ, চতুর্ভাগ কিভাবে হবে? আমরা মূলবিন্দু থেকে তার ধনাত্মক দিকে, মূলবিন্দু থেকে তার ধনাত্মক দিকে এইটাকে ও এক্সটা আমরা আদি রশ্মি বলতে পারি। আদি রশ্মি এখান থেকে শুরু করে যে কোণ উৎপন্ন হবে ঘড়ি কাটায় কোন দিকে, বা দিকে ঘড়ি কাটার উল্টো দিকে, ঘড়ি কাটার উল্টো দিকে কোণ উৎপন্ন হবে, তখন এইখান থেকে এইখানে কোণটা আসবে, সেই এই কোণটা রেডিয়ানের মান হবে পাই বাই কিউ,
আমরা পজ দেওয়া আছে। আমরা অভেদ নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন প্রথম সূত্র যেটা লিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা আলোচনা করেছিলাম। তাই আমরা জানি লিখব, আমরা জানি sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমরা মূল সূত্র থেকে এক লাইন পরে লিখেছি এটা। হ্যাঁ, যদি এটা তোমাদের জন্য সমস্যা হবে না কারণ তোমরা এটা শিখেছো, তাহলে বা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার, cos এর মান হচ্ছে মাইনাস 4/5, মাইনাস 4/5 হোল স্কয়ার, বা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 16/25। এটাকে মাইনাসটাকে ধরে রাখো, মাইনাসটাকে স্কয়ার করলে কি হয়ে যায়, দুটো মাইনাস দুই হলে প্লাস হয়ে যায়। তাহলে 4 কে স্কয়ার করলে 16 এবং 5 কে স্কয়ার করলে 25, বা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 25 যদি আমার দশক হয় তাহলে 25 মাইনাস 16, বা sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত হলো 9/25। অতএব sin থিটাকে রুট করতে হবে। রুট করলে আশা করি তোমরা জানো যে আর রুট করলে এর সঙ্গে প্লাস মাইনাস যুক্ত হবে, প্লাস মাইনাস যুক্ত হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস অ্যাপ্লাই করে দিচ্ছি 3/5। এখন আমরা যে মানটা পেয়েছি, এই মানটা থিটা কোণের যে শর্ত রয়েছে, থিটার যে শর্ত রয়েছে পাই মানে 180 ডিগ্রি থেকে বড়, আর 3π/2 আমরা আলোচনা করেছিলাম 270 থেকে ছোট। আমরা যদি একটুখানি তোমাদের এখানে আবার চিত্রটা এনে দেখায়, তাহলে চিত্রটা যদি আবার দেখায় তোমাদের জন্য তাহলে বুঝতে পারবে, এইটা প্রথম চতুর্ভাগ ছিল, এইটা দ্বিতীয় ছিল, এটা তৃতীয় ছিল, এটা চতুর্থ ছিল। আচ্ছা, আমার শর্তটা কি? শর্তটা ছিল পাই থেকে বড়, পাই মানে এখানে, এখান থেকে বড়, এখান থেকে বড়, আর 3π/2 মানে এখানে, এখানে 3π/2, এখান থেকে ছোট, তার মানে কোনটা হলো এই চতুর্ভাগে পড়বে, সেটা করে মানটা এই চতুর্ভাগে পড়বে। তৃতীয় চতুর্ভাগে অবশ্যই তৃতীয় চতুর্ভাগে সাইনের মান কোনোক্রমে প্লাস হতে পারে না, প্লাস হতে পারে না, কারণ সাইন ধনাত্মক হলো দ্বিতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট, ট্যান এবং কট ধনাত্মক, যেহেতু সেটা করে মান তৃতীয় চতুর্ভাগে পড়ছে, অতএব সাইনের মান, সাইনের মান অবশ্যই কি হবে লিখতে হবে, যেহেতু তৃতীয় চতুর্ভাগে বানান হচ্ছে, চতুর্ভাগে সাইন ধনাত্মক নয়, অতএব সাইন কি হবে, অতএব সাইন হবে কত, সাইন মান হবে মাইনাস 3/5। আমরা সাইন এর মান অলরেডি পেয়ে গেছি, আমাদের সাইন এর মান করতে কথা ছিল, সাইন এর মান আমরা পেয়ে গেছি। সাইন এখন সাইন যদি পেয়ে যায়, সাইন ট্যান, ট্যান কি হয় বের করতে হবে, সাইন এবং কসের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, সাইন এবং কস, সাইন এবং কস যে ট্যান হবে, ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা। আমরা যদি এইটুকু মুছে দিয়ে বাকিটুকু করে দেই, বাকি দেখো এখান থেকে ওখানে যাচ্ছি আমরা, তাহলে সাইন এক নম্বর ট্যান থেটা বের করো, তাহলে দেখো তাহলে ট্যান থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা, সাইন থেটা বাই কস থেটা, সাইন থেটা বাই কস থেটা। সাইনের মান কি, সাইনের মান এইমাত্র বেরিয়েছে, পাশের মান দেওয়া আছে, তাহলে বসিয়ে দিই মানগুলি, তাহলে মাঝখানে দেখা দিয়ে দিব, সাইনের মান হচ্ছে গিয়ে -3/5, আর কসের মান হচ্ছে -4/5। তাহলে এখন -3/5 একটা গুণ দিব মাঝখানে, গুণ দিলে মনে করো তোমরা এই যে তোমাদের নিচের যে টার্মটা আছে উল্টে যাবে, উল্টে গেলে 5 তো উপরে যাবে, 4টা নিচে আসবে, একটা ব্র্যাকেট দিয়ে লিখতে চেষ্টা করব, কারণ মাইনাস রয়েছে -5/4, তাহলে আমরা 5 কেটে যাবে, এই মাইনাস মাইনাস গুণ করে যোগ হয়ে আসবে, তাহলে 3/4,
तर तुम आंसर करते हैं गिले आंसर वो साइन थीटा मान डी बाय फाइ प्लस डी बाय फाइ आर टैन थीटा मान थे डी बाय फाइ यही वो आपको प्रथम अंक पटे चिलो तो दूसरा नंबर आप पटे चिले डी आच्छा ताहले हम राखोन आशा करें इकहते बुझते पड़े चो हम राखोन जो दिया भाई को रिवाइज कोडी आमादे कॉस्टेटा मान देवा चिलो आर छोटू चिलो थीटा छोटू चिलो पाई थी के बड़ो हबे এবং 3 বাই 5 থেকে বড় লম্ব 180 থেকে বড় এবং 270 থেকে ছোট আমরা এই অভেদটি আমরা জানি সাইন স্কয়ার থিটা = 1 - cos স্কয়ার থিটা আমরা cos এর মান বসিয়েছি ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করে সাইন থিটা = - 3 বাই 5 থিটা কোণে এটা কোণের মানটা হবে তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক নয় সাইন ঋণাত্মক এই জন্য সাইন মানে এখানে মাইনাস হয়েছে সাইন sin এবং cos সহগকে tan হয় tan θ = sin θ / cos θ মান বসে ঠিক হয়ে গেছে এর হলো প্রথম অঙ্কটা ছিল দুই নম্বর অঙ্কটি ছিল আমরা 4 এবং 5 নম্বরের অঙ্ক এখানে একটা অঙ্ক আমরা তোমরা আশা করি তিন নম্বর তোমরা পারবে 4 এবং 5 এর একটি অঙ্ক আমরা করতে চাই 4 এবং 5 এর একটি অঙ্ক করতে চাই আমরা 5 নম্বরও করতে পারি এটি মুছে দিচ্ছি আমরা অরিজিনালি 5 নম্বর অঙ্ক আমরা লিখব 5 নম্বর অঙ্কটি কি ছিল দেওয়া আছে tan a = -5/12 এবং tan a এবং cos এর বিপরীত চিহ্ন নিবেশ করো তার মানে tan এর যে চিহ্ন হবে cos এর চিহ্ন দ্বারা অবদিক হবে প্লাস এর ক্লাস হলে একটা মাইনাস হবে এরকম আর কি sin এবং cos এর মান আমরা বের করতে চাই আচ্ছা তাহলে আমরা আমাদের দেওয়া আছে কি আমরা একটা অবেদ জানি আমরা জানি আমরা জানি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা বা sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস -5/12 হোল স্কয়ার বা sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস এখানে মাইনাস কে হিসাব করলে আগে বলেছি মাইনাসের পরে প্লাস হয়ে যাবে 25 বাই 144 12 কে হিসাব করলে 144 হচ্ছে তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইকুয়াল টু তাহলে কত হলো লাঠা গুণ দিয়ে 144 প্লাস 55 বা sec স্কয়ার থিটা ইকুয়াল টু 169 বাই 144 আমরা sec এর সঙ্গে cos এর একটা সম্পর্ক রয়েছে সেকের সঙ্গে কসের সম্পর্ক হলো সেক কসের উল্টো তাহলে সেক স্কয়ার ইকুয়াল টু 1 বাই কস স্কয়ার তাই আমরা লিখব 1 বাই কস স্কয়ার 1 বাই কস স্কয়ার থিটা ইকুয়াল টু 169 বাই 144 বা এখন যদি উল্টে দিই আমরা ব্যস্তকরণ যদি করি কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি পেলাম 144 বাই 169 তাহলে এখান থেকে আমরা cos পেতে পারি অতএব cos θ = প্লাস মাইনাস কত হলো 12 বাই 13 কারণ 144 কে রুট করলে 12 হয় এটাকে 13 হয় আচ্ছা এবার আমরা চলে যাব আমাদের মূল যে অঙ্ক ছিল সেই অঙ্কের কথা তো কি ছিল দেওয়া ছিল tan θ এর মান -5/12 আচ্ছা আর আমাকে বলেছিল যে tan এর tan এবং cos এর বিপরীত চিহ্ন নিবেশ করো tan এর চিহ্ন ছিল মাইনাস তাহলে cos চিহ্ন কি হবে অবশ্যই অবশ্যই প্লাস হবে তাহলে cos এর মান কি হবে দেখতে দেখতে হবে আমি যদি পাশে চলে যাই যেহেতু 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 cos যেহেতু tan এবং cos tan a এবং cos a cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট বিপরীত চিহ্ন বিশিষ্ট তাহলে কি হলো নিউটন এর সাথে cos এর মান কি হবে cos এর মান তার সাথে cos θ ইকুয়াল টু কত হবে 12 বাই 12 আচ্ছা এখন এখান থেকে আমরা cos এর থেকে আমরা ইজিলি sin এর মান বের করতে পারছি তাহলে আমরা জানি আমরা সূত্রটা প্রথমে জানি আমরা জানি sin স্কয়ার θ ইকুয়াল টু sin স্কয়ার θ ইকুয়াল টু তাহলে কি হলো 1 - cos স্কয়ার θ বা
साइन स्क्वायर थीटा इक्वल टू 1 माइनस पाचर मानना पड़े तेज में तो 12/13 होल स्क्वायर पाचर मानो चे पाचर मानो चे 12/13 वक्त है दिलावे करने तो एक और साइन स्क्वायर थीटा इक्वल टू 1 माइनस 144/174 এটাকে 12 কে স্কয়ার করলে 144 হচ্ছে আর 13 কে স্কয়ার করলে 169 হচ্ছে তাহলে আমরা যদি লসাগুতে চলে যাই তাহলে কি হচ্ছে তাহলে 169 -144 বা sin θ কত হলো 25/174 আচ্ছা তাহলে তাহলে sin θ কত হলো সাইনটাকে রুট করে দিলে কি হবে প্লাস মাইনাস 40/13 হ্যাঁ বা 5/13 5/13 এখন একটা কথা বলো তোমরা আমরা tan θ এর মান ছিল মাইনাস tan θ এর মান ছিল মাইনাস যেহেতু tan θ ঋণাত্মক এবং cos θ ধনাত্মক যেহেতু tan θ ঋণাত্মক এবং cos θ ধনাত্মক অবশ্যই অবশ্যই তাহলে sin θ এর মান ঋণাত্মক হবে অতএব তাই না তাহলে তাহলে কি হলো অতএব sin θ আমরা আমাদের এই লাইনটা লেখা দরকার আছে অবশ্যই লেখা দরকার আছে আমরা লিখি আমরা এই লাইনকে লিখতে চাই যেহেতু যেহেতু tan এর tan a ঋণাত্মক ঋণাত্মক এবং cos a ধনাত্মক রোলাজি ক্যান্সেলার ইয়াতো কম্পাসের আনাতো তাহলে সাইন থিটার মান কি হবে অবশ্যই ইয়াতো হবে আচ্ছা এখানে এই কিন্তু তো থিটা না সবগুলো কোণ এ হবে বলতে এ ছিল আর এখন থিটা দিয়ে বলেছি আশা করি এখানে তোমাদের সমস্যা হবে না তা এই এর অঙ্কটা ছিল আমার দুটো মান বের করেছিল সাইন এবং cos আমি প্রথমে cos এর মান বের করেছিলাম আর cos পরে যে আমরা সাইন এর মান বের করলাম আশা করি বুঝেছো অঙ্কটি এবার আমরা 6 নম্বর অঙ্কে যাব আমরা এলএসএস লিখবো কারণ আমরা বাম পক্ষ ডান পক্ষের সমান প্রমাণ করতে চাই এইচএস ইকুয়াল টু ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা মা প্লাস 1 ডান পক্ষ ছিল ট্যান থিটা প্লাস সেক থিটা ছিল আমরা প্রথমে যে কাজটি করব সেটা হলো এখানে এইখানে যে 1 টা লেখা যাচ্ছে আমরা অনেক সূত্র আমরা দেখেছি আমরা একটা সূত্র আমরা এই এরকম একটা সূত্র আমরা দেখেছি আমরা 1 + tan স্কয়ার 1 + tan স্কয়ার এর সেক স্কয়ার আমরা sin স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা এই সূত্রটা আমরা দেখেছি sec sec স্কয়ার থিটা এই সূত্র থেকে এই যে 1 এই 1 টি 1 ইকুয়াল টু কি লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার এই 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 সূত্রটা এই যে 1 এর জায়গায় এই 1 এর জায়গায় আমরা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এখন লিখি তাহলে লেখার জন্য tan tan থিটা লিখি tan থিটা প্লাস sec থিটা মাইনাস একটা ব্র্যাকেট দিব যেহেতু 1 এর পরিবর্তে আমাদের sec স্কয়ার মাইনাস tan স্কয়ার বলবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা তাহলে দেখো আর নিচে যা ছিল একদম তাই থাকবে নিচে কোনো সমস্যা নেই নিচে কোনো চেঞ্জ করব না আচ্ছা তাহলে আমরা
এখানে একটা সূত্র হলো হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটি মানে জানো a প্লাস b ইনটু a মাইনাস b তার আমরা বুঝার জন্য সেটা সেটটা আগে লিখতে যাই কি ছাড়িয়ে লিখতে সেটা আগে লিখলাম ক্যালসেটা পরে এটা দেখো তো আদারের জন্য আমি একটা ব্রেক দেখেছিলাম তো আমরা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটি আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b সেটটা প্লাস tan θ আবার ইনটু sec θ মাইনাস tan θ sec θ মাইনাস tan θ আচ্ছা এই অপরটি এটা লিখলা নিচে যা থাকবে তাই আমরা লিখব নিচে যা আছে থাকু এটা চেঞ্জ করার প্রয়োজন পড়বে না এখন আমরা এখন দেখো sec θ প্লাস tan θ কমন আছে sec θ প্লাস tan θ কমন আছে এই কমনটা আমরা লিখব sec θ প্লাস tan θ tan θ কমন যদি নেই আছে কি sec θ প্লাস tan θ এখানে যদি আমরা ব্র্যাকেট আমি নিয়ে যাই এটা sec θ প্লাস tan θ কমন নিয়েছি এখানে থাকবে 1 এই যে 1 আর এই মাইনাসটা এই আর এখানে থাকবে কি এখানে যে একটু কমনটা হয়ে গেছে এটা থাকবে কিন্তু এটা লাগাই মাইনাস 1 টা যদি আগে লিখি sec θ মাঝখানে ছিল ও মাঝখানে থাকবে sec θ আর tan θ প্লাস ছিল ও থাকবে ভাবে তাহলে দেখো উপরে এবং নিচে একই টার্ম আসছে এটা এটা কেটে যাবে থাকবে এটা দেখো sec θ প্লাস tan θ এটাই আমার ছিল এটাই আমার ডান পক্ষে ছিল এটা আমার ইকুয়াল টু আর তাহলে দেখো এলএসএস ইকুয়াল টু আরএসএস আমরা দিতে পারবো আচ্ছা তাহলে পুনরায় আমরা যদি আমরা আবার বলি যে একটা ব্রেক পয়েন্ট যেহেতু পড়েছিল আচ্ছা তাহলে আমাদের এলএসএস ছিল tan θ প্লাস sec θ মাইনাস 1 tan θ মাইনাস sec θ প্লাস 1 আমরা এখানে একটা সূত্রের প্রথমেই আলোচনা রেখেছিলাম যে আমরা তবে আমরা পেয়েছি ও জানি আমরা 1 প্লাস tan sec² তাহলে 1 ইকুয়াল টু কি sec² মাইনাস এই যে 1 উপরে 1 ছিল এই 1 এর পরে sec² মাইনাস tan² আমরা বসিয়েছি বসানোর পরে a² প্লাস b² সূত্রটা করেছি a + b / b sec θ প্লাস tan θ দুটো এই কমন ছিল এটা এবং এটা কমন ছিল কমন নিয়েছি এখানে থাকবে 1 এই মাইনাস এই sec θ থাকবে এখানে এই tan θ টা প্লাস হয়ে আসবে এইটা এবং এটা যেহেতু সমান একই রাশি এটা কেটে গেল এটা হয়ে গেল r² তাহলে এটা হলো এলএসএস r² আশা করি বুঝতে পেরেছ অঙ্কটি এখন আমরা যে অঙ্কটি করব সেই অঙ্কটি 11 নম্বর অঙ্কটি আমরা তোমাদের জন্য আলোচনা করব 11 11 প্রশ্নের 11 নম্বর অঙ্কটি তাহলে সূত্র হবে a স্কয়ার
माइनस टू ए एटा बी प्लस बी स्क्वायर इक्वल टू सी स्क्वायर এখানে
এটা 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 এবং এটাকে রেখে দিয়েছি এ স্কয়ার আর বি স্কয়ার ডান বা ডান দিকে সরিয়ে দিয়েছি তার সবাইকে মাইনাস 1 দ্বারা গুণ করেছি একটা সূত্র আবদ্ধ করেছি a প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস c b প্লাস d স্কয়ার তাহলে তাকে গুণ করে দিয়েছি এই অঙ্কটা আমরা শেষ অংশে চলে এসেছি আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি তাই এটা ছিল আমাদের অঙ্ক এখান থেকে বাকি অঙ্কগুলো তোমরা সুন্দর করে করবা বাসায় থাকবা এবং সেফটি বজায় রাখবা নিজের সেফটি এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবা বাসায় স্বাস্থ্যবিধি মেনটেন করার অবশ্যই